দেখা জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্সানে কি কি তোমাকে করতে হবে যে কোনো পরীক্ষাতে যদি এসআই পঞ্চাশ খানা কোশ্চেন থাকলে এটুকু ধরে রাখো যে মোটামুটি বারো থেকে পনেরোটা পর্যন্ত পারে কোশ্চেন যেমন বলতে পারো যে হয়তো অক্সিজেন কে আবিষ্কার করে কি কার্বন ডাইঅক্সাইড কে আবিষ্কার করে এরকম ধরনের বা ছাপাখানা বা যন্ত্র কোন যন্ত্র কিসে ব্যবহার করা হয় এগুলোকে সায়েন্স পার্টে ফেলতে পারো জিকে পোর্শনে ফেলতে পারো তো বোঝাটা অনেকটা আপেক্ষিক ব্যাপার মোটামুটি ধরে রাখতে পারে বারো থেকে পনেরো বা কুড়িটা পর্যন্ত থাকতে পারে এবার এর এমনিতেই মা বাবা হয় না তাই বলে নেই তো তাও মোটামুটি একটু যদি আমরা স্মার্ট স্টাডি করি তাহলে করতে পারবো যেমন প্রথমে হচ্ছে এক নম্বর কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প এবার সব পরীক্ষাতে স্টেটের পরীক্ষা বলে স্টেটের প্রকল্পগুলো দিয়ে আস দিয়ে আসছে কিন্তু হয়তো এবারে মনে হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলোকে এবার টাচ করতে হবে সেজন্য কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলোকে করতে হবে বিভিন্ন এক্সারসাইজ যেগুলো সামরিক মহড়া বলি বাংলায় সামরিক অলিম্পিক বা প্যারা অলিম্পিক কমনওয়েলথ ক্রিকেট পরবর্তী খেলা কোথায় হবে কারা জয়ী কোন কোন কে খেলার সঙ্গে জড়িত বাড়ি কোথায় ঠিক আছে কোন খেলার সঙ্গে কোন কাপ জড়িত বা শব্দ টার্মস বলি সেইগুলো মানে খেলাধুলা ভীষণ ইম্পর্ট্যান্ট খেলা দেখে ধরো দুটো প্রস্থান অনেক সময় চলে আসে এবার জিকে পোর্শন বা এই সমস্ত পোর্শনগুলো একটু এক্সপিরিয়েন্স হওয়া দরকার মানে এমনটা নয় যে আজকে তুমি শুরু করলে আর আজকেই একটা বই পড়ে নিলে সেখান থেকে সব শিখে গেলে বা জেনে গেলে তা হয় না এটা এমনিতে এতদিন পর্যন্ত স্কুল কলেজ লাইফে যা কিছু পড়াশোনা শিখেছো বা জেনেছো তার উপরে ডিপেন্ড করছে এক্সপিরিয়েন্সের একটা অভিজ্ঞতার উপরে ডিপেন্ড করছে বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন আবিষ্কার পরিবেশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য যেমন এটা কারেন্ট অ্যাফেয়ার্স পোর্শনের মধ্যে দেখবে কারেন্ট অ্যাফেয়ার্স পোর্শনে পরিবেশ সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি মানে ঘটে থাকে কিছু বা হচ্ছে টেকনোলজি সম্পর্কিত বা বিজ্ঞান সম্পর্কিত সেখান থেকে যেমন কারেন্ট অ্যাফেয়ার্স বেশি টাচ করে তারপরে যে গুরুত্বপূর্ণ পদাধিকারী নতুন নবনিযুক্ত যে সমস্ত হয় সেইগুলো বা জাতীয় বা আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা এবং হচ্ছে তাদের কার্যাবলী যেমন প্রথমে এটা বলি ওই ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের যে কোনো একটা সংস্থার হেডকোয়ার্টার কোথায় বা কি এখান থেকে যেমন দেয় আট নম্বরটা কি টপিক হচ্ছে বিভিন্ন পুরস্কার যেমন হচ্ছে নোবেল জ্ঞানপীরূপ তারপর ইন্দিরা গান্ধী দেওয়া কোন কোন দেওয়া হয় দেয় বিভিন্ন উপজাতি ও লোকনৃত্য গুরুত্বপূর্ণ দিবস আন্তর্জাতিক বিভিন্ন দেশের নবনিযুক্ত রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর তালিকা ঠিক আছে নবনিযুক্ত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বা বিভিন্ন রাজ্যের নির্বাচন সেই সময় ছিল বা এখনো দিতে পারে তো এই হচ্ছে টপিক এই টপিকগুলোর মধ্যেই তোমার কারেন্ট অ্যাফেয়ার্স এবং হচ্ছে সেই সঙ্গে স্ট্র্যাটেজিকে আছে উপজাতিটা বললাম কিনা মনে পড়ছে না যাই হোক উপজাতি বা লোকনৃত্য এটাও যোগান এবার চলে আসি দেখো যে পুরস্কার ও সম্মান তাহলে পুরস্কার সম্মানের কোন কোন টপিক করতে হবে এক নম্বর হচ্ছে ভারত রত্ন সম্পর্কে করতে হবে নবরত এই নোবেল প্রাইজ তারপরে হচ্ছে অস্কার পদ্মবিভূষণ পদ্মভূষণ পদ্মশ্রী অ্যাবেল প্রাইজ গ্রামিবার পুলিজার ম্যাক্সোসাই ম্যান বুকার পরমবীর চক্র মহাবীর চক্র অশোককীর্তি মেজর ধ্যানচাঁদ দ্রোণাচার্য দাদাসাহেব পালকে জ্ঞানপীঠ ট্যাবেল সাহিত্য একাডেমি কলিঙ্গ তুলসী তানসেন শান্তিস্বরূপ ভাটনাগর এই আঠারোটা টপিক আঠারোটা টপিকের মধ্যে এই পদ্মভূষণ পদ্মবিভূষণ এগুলো ভরা আছে এই টপিকগুলোর মধ্যেই কোশ্চেন আছে আর কিছু কিছু এক্সট্রা যেমন থাকে হয়তো গোরলক পুরস্কার ঠিক আছে ওটা যেমন কৃষিক্ষেত্রে দেওয়া হয় এরকম আরো কিছু আছে হয়তো সেগুলো যেমন কোশ্চেন করাবো বা অন্য কিছু করাবো হয়ে প্রথমে দেখে যে ভারত রত্ন ভারত রত্নটা কি হচ্ছে যে ভারতের সর্বোচ্চ সিভিলিয়ান অ্যাওয়ার্ড তাই তো সম্মান সম্মান ভারতের সর্বোচ্চ এটা সিভিলিয়ান্ন সাল থেকে দেওয়া শুরু হয় প্রজাতন্ত্র দিবসে অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি ভারতের রাষ্ট্রপতি এটি প্রদান করে থাকেন পিপুল পাতার উপর একদিকে দেবনগরী হরপে ভারত লেখা থাকে সঙ্গে সূর্যের একটা আকৃতি দেওয়া থাকে সূর্যের ছবি দেওয়া থাকে তো এটা দিতে পারি যে কোন হরপে লেখা থাকে সেটা হচ্ছে দেবনগরী হরফে লেখা থাকে আর উল্টো দিকে দেবনগরী হরফে সত্যমেব জয়তে লেখা থাকে এবং মাঝখানে অশোক স্তম্ভ থাকে এটা দিতে পারি যে ভারত যে সত্যমেব জয়তে লেখা থাকে সেটা কোন হরফে সংস্কৃত হিন্দি দেবনগরী বাংলা তো হচ্ছে দেবনগরী হরফ তো ভারতে ভারতরত্ন প্রাপকদের লিস্টগুলো একবার দেখে রাখো যে উনিশশো চুয়ান্ন সালে প্রথমবারই যখন পেয়েছিল তখন তিনজন সর্বপল্লী রাধাকৃষ্ণন চন্দ্রশেখর ভেঙ্কটরমন চক্রবর্তী রাজা গোপালাজারী তারপরে উনিশশো পঞ্চান্ন সালে জওয়হরলাল নেহরু আমরা সবগুলো নিইনি যেগুলো পরীক্ষায় পড়ার মতো সেগুলোই নিয়েছি তারপরে হচ্ছে উনিশশো একষট্টিতে ডক্টর বিধানচন্দ্র রায় উনিশশো বাষট্টি হয়েছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ উনিশশো তেষট্টি সালে হয়েছে জাকির হোসেন উনিশশো লাল বাহাদুর শাস্ত্রী উনিশশো একাত্তর সালে হচ্ছে ইন্দিরা গান্ধী উনিশশো সালে মাদার টেরেসা এবং হচ্ছে আচার্য বিনোবা ভাবে আবার এটা একটা কি কোশ্চেন দিতে পারে যে নিচের কে ভারতরত্ন পায়নি এরকম দিতে পারে অপশন উনিশশো সালে খান আব্দুল গফর খান আর উনিশশো সালে হচ্ছে নেলসন ম্যান্ডেলা এখান একটা কোশ্চেন হতে পারে যে কোন বিদেশি প্রথম ভারতরত্ন পেয়েছিলেন তাহলে কিন্তু এটাই খান আব্দুল গফর খানই হবে তার কারণ মাদার টেরেসা যুগোস্লোভিয়ারও হলেও কি হচ্ছে যে তিনি ভারতের নাগরিকত্ব নিয়ে নিয়েছিলেন সেই জন্য বিদেশি বলা যাবে না হচ্ছে প্রথম বিদেশি ভারতরত্ন রত্ন পাবক সেটা হচ্ছে আব্দুল গফর খান সে বলা যেতে পারে তারপর হচ্ছে সালে নেলসন ম্যান্ডেলা তারপর হচ্ছে একানব্বই সালে হচ্ছে রাজীব গান্ধী এটা ভীষণ ইম্পর্টেন্ট উনিশশো বিরানব্বই সালে হচ্ছে আহ সত্যজিৎ রায় উনিশশো বিরানব্বই সালে হচ্ছে আবুল কালাম আজাদ উনিশশো সাতানব্বই সালে এপিজে আব্দুল কালাম উনিশশো নিরানব্বই রবিশঙ্কর এখানে পরপর যেটা একদম সত্যজিৎ রায় থেকে আছে ভীষণ ইম্পর্টেন্ট ভীষণ তুলে দিতে পারে সত্যজিৎ রায় উনিশশো বিরানব্বই আবুল কালাম আজাদ উনিশশো বিরানব্বই সাতানব্বই হচ্ছে এপিজে আব্দুল কালাম উনিশশো নিরানব্বই হচ্ছে পন্ডিত রবিশঙ্কর পণ্ডিত পন্ডিত রবি কি বাদক কি পাতক বল তিন পেয়েছেন ক্ষেত্রে সঙ্গীতের ক্ষেত্রে দেওয়া হয় গ্রামী পুরস্কার উনিশশো নিরানব্বই অমর্ত সেন দু হাজার এক সালে হচ্ছে লতা মঙ্গেশকর এটাও ভীষণ ইম্পর্টেন্ট তারপরে দু হাজার চোদ্দ সালে হচ্ছে সি এন রাও আর হচ্ছে শচীন তেন্ডুলকর দু হাজার পনেরো সালে অটল বিহারী বাজপেয়ী মন মোহন মালব দু হাজার উনিশ সালে হচ্ছে লাস্ট প্রণব মুখার্জি ভূপেন হাজারিকা এবং হচ্ছে নানাজী দেশমু প্রণব মুখার্জি ভূপেন হাজারিকা এবং প্রথম প্রণব মুখার্জি মানে বাঙালি রাষ্ট্রপতি ভূপেন হাজারিকা হচ্ছে একজন গায়ক এবার এখন নোবেল প্রাইজ আলফার্ড বার্নহার্ট নোবেলের মৃত্যু দিবস দশই ডিসেম্বর তারিখে উনিশশো এক সাল থেকে উনিশশো সাল থেকে প্রতি বছর এই পুরস্কার প্রদান করা হয় অর্থাৎ নোবেল প্রাইজটা আলফার্ট বার্নহার্ড নোবেল আলফার্ড বার্নহার্ড নোবেল যিনি একজন সুইডেস রসায়নবিদ নিচে লিখে দেওয়া আছে যে সুইডেনের রসায়নবিদ ছিলেন ঠিক আছে রসায়নবিদ এবং বিশেষভাবে কি ডিনামাইট আবিষ্কারের জন্য তিনি বিখ্যাত একদিকে তিনি কেমিস্ট্রি ছিলেন একজন রসায়নবিদ ছিলেন সেই সঙ্গে হয়েছে ডিনামাইট আবিষ্কারের জন্য তিনি বিখ্যাত ছিলেন তো তারই মৃত্যুর পর তার মৃত্যু হয়েছিল দশই ডিসেম্বর ঠিক আছে সেই মৃত্যু দিবস উপলক্ষেই কি করা হয় যে নোবেল প্রাইজ দেওয়া হয় প্রথমে সাহিত্য শান্তি ফিজিক্স কেমেস্ট্রি এবং মেডিসিন এই পাঁচটা বিভাগে দেওয়া হতো পরবর্তীকালে উনিশশো সাল থেকে অর্থনীতিতে নোবেল প্রাইজ যুক্ত হয় তাই বর্তমানে যদি বলা হয় যে কটি ক্ষেত্রে নোবেল প্রাইজ দেওয়া হয় তাহলে হচ্ছে বর্তমানে ছটি ক্ষেত্রে নোবেল প্রাইজ দেওয়া হয় তবে এর মধ্যে জেনে রাখতে হবে ম্যাথ বা হচ্ছে গণিত যেটা বলে গণিতের ক্ষেত্রে কিন্তু দেওয়া হয় না তো আবার এরকম অপশন দিতে পারে যে নিচের কোন ক্ষেত্রে নোবেল প্রাইজ দেওয়া হয় না তা হচ্ছে গুরুত্বপূর্ণ মধ্যে কিন্তু গণিতের ক্ষেত্রে কোনো ইয়ে প্রাইজ নেই সেটা অ্যাবেল প্রাইজ বলে অ্যাবেলটাকেই ধরতে পারো যে নোবেলের সমান তাহলে হচ্ছে প্রথমে সাহিত্য শান্তি ফিজিক্স কেমেস্ট্রি মেডিসিন এই পাঁচটা বিভাগে দেওয়া হচ্ছে উনিশশো উনসত্তর সাল থেকে অর্থনীতিতে যুক্ত হয় মানে টোটাল ছটা ক্ষেত্রে নোবেল প্রাইজ দেওয়া হচ্ছে তো আর একটা জিনিস এখানে যেটা লেখা নেই সেটা হচ্ছে একমাত্র শান্তির ক্ষেত্রে যেটা নোবেল প্রাইজ সেটা কে দেয় নরওয়ের অশ্লো থেকে আর বাদ বাকি যেগুলো আছে বাকি ক্ষেত্রে সব কি দেওয়া হয় সুইডেন থেকে তাহলে দেখো যে উনিশশো উনসত্তর সালে মানে লাস্ট যেটা অ্যাড হয়েছিল সেটা কিন্তু অর্থনীতিতে উনিশশো উনসত্তর সাল থেকে অর্থনীতিতে যুক্ত হয় মানে এরকম ভেবে নিয়ে যে এটা তো শেষ থেকে দেওয়া হয়েছিল উনিশশো উনসত্তর সাল থেকে তাহলে হয়তো এটাই হতে পারে যে অন্য জায়গা থেকে তা নয় যে শুধু শান্তি যেটা শান্তিটাই নরওয়ে থেকে দেওয়া হয় আর বাকি যেগুলো আছে সবগুলোই সুইডেনের রকম থেকে দেওয়া হয় উনিশশো এক সালে পদার্থবিদ্যায় প্রথম নোবেল প্রাইজ পান কে উইলিয়াম হ্যান্ড রঞ্জেন একটা আবিষ্কার কর্তা তারপর হচ্ছে রসায়নের জ্যাকবসন হেনরি হেনরি কাজ এবং হচ্ছে ভ্যান্ট হক এটা প্রথমবার পেয়েছেন বলে একটু মনে রাখতে হবে সাহিত্যে মেডিসিনে পেয়েছিলেন অ্যাডলফ বন বেডিং সাহিত্যে পেয়েছিলেন সুলি পুদমে আর শান্তিতে পেয়েছিলেন হেনরি ডোনাল্ড এবং হচ্ছে ফেড্রিক প্যাসরে তারপরে হেনরি বেকারেল পিয়ার কুড়ি মাদামকড়ি উনিশশো তিন সালে পদার্থবিদ্যায় পেয়েছিলেন এটা বিশেষ তোমার আবিষ্কারের জন্য সেই কারণে জন্য বিদেশি হিসেবে করে দিল এবার বাকি যেগুলো আছে অত বিদেশি সব মনে রাখা সম্ভব নয় সবার কিন্তু ভারতীয় যারা নোবেল প্রাইজ পেয়েছেন সেইগুলো একটু মনে রাখতে হবে আলবার্ট আইনস্টাইন আলবার্ট আইনস্টাইন আপেক্ষিকতাবাদের জনক তাই তো রিলেটিভিটি থিওরি মানে হচ্ছে আপেক্ষিকতাবাদের জনক তার জন্য তিনি উনিশশো সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন অর্থাৎ ই ইকুয়াল টু এম সি স্কোয়ার এই সূত্রের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম বলতে পারে যে বাঙালি বা হচ্ছে এশিয়ার প্রথম নোবেল প্রাপক রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে পেয়েছেন চন্দ্রশেখর ভেঙ্কটরমন উনিশশো তিরিশ সালে পেয়েছেন হর গোবিন্দ খুরানা এটা পিএসসির ফেভারিট কুসছেন প্রায় পরীক্ষায় দেয় যে হরবিন্দ গোবিন্দ খুরানা উনিশশো সালে মেডিসিন বা হচ্ছে চিকিৎসা শাস্ত্রে বান মাদার টেরেসা উনিশশো উনআশি সালে উনিশশো সালে তার পরের বছরই আশি সালে তিনি পেয়েছিলেন তোমার ভারত রত্ন তারপর যে সুব্রমণ্যাম উনিশশো তিরাশি সালে অমর তেন দু হাজার নয় সালে দু হাজার চোদ্দ সালে পেয়েছে কল্যাশ এই কৈলাস সত্যার্থী দু হাজার বাইশ সালে সাহিত্যে আচ্ছা বাইশ সালে এটা লাস্ট যেটা হবে তেইশ বা চব্বিশ সেটা মুখস্ত করে নেবে সেটা কারেন্ট এফেয়ার্স পরে করে দেবো এবারে এখানে যে কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প বিভিন্ন আছে এক নম্বর হচ্ছে নমামি গঙ্গা প্রকল্প দু সালে চালু করেন মিনিস্ট্রি অফ ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট দু চোদ্দ সালের প্রকল্প এটা মিনিস্ট্রি অফ ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট এটার উদ্দেশ্য কি হয়েছে গঙ্গা দূষণ প্রতিরোধ করা এই যে গঙ্গায় বিভিন্ন জন বিভিন্ন রকম ক্যারি প্লাস্টিক ক্যারি ব্যাগ বা নোংরা আবর্জনা ফেলছে তো সেই গঙ্গা দূষণ প্রতিরোধ করা এটাই ছিল উদ্দেশ্য নমামি গঙ্গা প্রকল্প তারপরে হচ্ছে মিশন ইন্দ্রধনুষ দু সালে চালু করা ইউনিয়ন হেলথ মিনিস্ট্রি সাতটি রোগের টিকাকরণ প্রদান করেছে ডিপথেরিয়া ওপিঙ্কাসি টিটেনাস পোলিও যক্ষা মিসেলস এবং হচ্ছে হেপাটাইটিস ঠিক আছে এটা প্রথম বাচ্চাদেরকে দেওয়া হয় যে সাতটি রোগের টিকাকরণ যাতে ইমিউনিটি ক্ষমতা বাড়ে বাচ্চাদের তো এটাকে বলা হয়েছে মিশন ইন্দ্র ধনুষ নেক্সট হচ্ছে প্রধানমন্ত্রী মুদ্রা স্কিম দু হাজার পনেরো সালের প্রকল্প বিভিন্ন মাইক্রো এন্টারপ্রাইজ সেক্টর উন্নতির জন্য পঞ্চাশ হাজার থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত লোন প্রদান তারপরে হচ্ছে উজ্জ্বলা যোজনা কোমাতে দুহাজার পনেরো সালের প্রকল্প কম টাকাতে এলইডি বাল্ব প্রদান করতে প্রদান করা অর্থাৎ বিদ্যুৎ খরচ কমানোর জন্য দুহাজার পনেরো সাগরমালা প্রোজেক্টর হচ্ছে বিভিন্ন বন্দরের উন্নতি এবং হচ্ছে যোগাযোগ ব্যবস্থাপনা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা দারিদ্র্য সীমার নিচে বসবাসকারীদের বিনামূল্যে এলপিজি গ্যাস প্রদান তাহলে এখানে একটা আরেকটা আমরা কি দেখলাম দেখো যে প্রধানমন্ত্রী উজ্বালা মানে প্রধানমন্ত্রী নয় শুধু হচ্ছে উজালা যোজনা উজালা উজালা মানে হচ্ছে তোমার আলো সঙ্গে যুক্ত মানে হচ্ছে বাল্ব যে কারেন্টের বিদ্যুৎ খরচ কমাতে এলইডি বাল্ব প্রদান আর প্রধানমন্ত্রীর উজ্জ্বলা যেটা আছে উজ্জ্বলা যোজনা সেটা হচ্ছে দারিদ্র সীমা নিচে বসবাসকারীদের বিনামূল্যে এলপিজি গ্যাস প্রদান অগ্নিপথ যোজনা দু হাজার বাইশ সালের চোদ্দ জুন যেটা হচ্ছে সতেরো থেকে তেইশ বছর বয়স্ক মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ হলে যেকোনো সেনাবাহিনী চাকরির সুযোগ চার বছরের জন্য এবং চার বছর পরে বারো লাখ টাকার প্যাকেজ এবং সেই সঙ্গে অন্যান্য নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণ পাবে এবং প্রথম মেধা এক্সারসাইজ দু হাজার বাইশ হবে ইন্ডিয়া অস্ট্রেলিয়া উদার শক্তি এক্সারসাইজ ইন্ডিয়া মালয়েশিয়া তারপরে হচ্ছে বজ্রপ্রহার ইন্ডিয়া আমেরিকা